হ্যালো লিসেনার্স চ্যানেলে আপনাদের জন্য আজকে থাকছে প্রচেত গুপ্তর গল্প মিনু ও বিনু। মেয়েটার মধ্যে কোথায় যেন একটা অস্বস্তির ব্যাপার আছে, ঠিক বোঝা যাচ্ছে না সেটা কি। ওর চেহারায় কোনো সমস্যা নাকি অন্য কিছু? মৌ বলছিল 14-15 বছর বয়স, এখন দেখে মনে হচ্ছে 9-10-এর বেশি নয়। ময়লা রং, যতটা না নিজস্ব ময়লা তার থেকে বেশি বাইরের ময়লা জমেছে। রোগাভোগা চেহারায় অপুষ্টির প্রায় সব কটা লক্ষণ রয়েছে। স্বাভাবিক মেয়েলি বারবার অন্তটুকুও থমকে গেছে। একমাথা জট পাকানো চুল, বহুদিন তেল না পড়ে লালচে, জামায় বেখাপ্পা ধরনের তাপ্পি, সেই তাপ্পিও ফাটা। দীর্ঘ ব্যবহারের কারণে জামার রং চেনার উপায় নেই, নীল হতে পারে আবার সবুজও হতে পারে। খানিক আগেই মৌ মেয়েটিকে মিনু নামে ডেকেছে। ভেতরে এসো মিনু, এই তোমার দাদাবাবু, ওর কাজকর্ম করে দিতে হবে, পারবে তো? মিনু মুখে কিছু বলেনি, তথাগতর দিকে চকিতে তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। তথাগত ভুরু কোঁচকায়, গোলমাল কি মেয়েটার চোখে? তথাগত নিশ্চিত হতে পারছে না, আরও একবার চোখ দুটো দেখলে হয়তো পারত, সে সুযোগ নেই। মিনু মাথা নামিয়ে আছে, মনে হচ্ছে এ মেয়ে সহজে মাথা তুলবে না। মৌ বানানো হেসে বলল, কি হলো, কিছু বলছিস না যে, দাদাবাবুর কাজ করতে পারবি না? মাথা নামানো অবস্থাতেই মিনু ঘাড় কাত করল, পারবে। তথাগত খানিকটা বিরক্ত হল, মৌ এ কাকে ধরে আনলো? নিচু গলায় বলল, মৌ, এতটুকু মেয়ে? মৌ অবাক গলায় বলল, এইটুকু কি, 14 বছর বয়স, রোগা বলে অমন মনে হচ্ছে, গ্রামের মেয়ে এরকমই হয়, ম্যাল নিউট্রিশনে ভোগে। তথাগত চিন্তিতভাবে বলল, সে যাই হোক, কাজ করতে পারবে তো? মৌ নিশ্চিন্ত গলায় বলল, ঠিক পারবে, এর তো দেখছি হাত পা কাঠির মতো। মৌ খানিকটা উৎসাহ দেখিয়ে বলল, কাজ তো করবে মোটে একটা মানুষের, তার জন্য কি হাত পা হাতির মতো লাগবে? আর কি বা কাজ, জল তোলা, ঘর ঝাড় দেয়া, তোমার দুটো জামা কাপড় কেচে দেয়া, এই তো, রান্না তো তুমি নিজেই করে নেবে। শোনো, পাড়াগাঁয়ের মেয়েরা এরকমই হয়, রোগা হলেও ভারী কাজ সব করতে পারে, নিজের বাড়িতে করে না, সেখানে তো রোজগারের কোনো ব্যাপার নেই, বেগার খাটনি, তোমার এখানে করলে তো তবু কটা পয়সা পাবে। তথাগত দ্বিধা ভরা গলায় বলল, তবু একটা বাচ্চা মেয়েকে দিয়ে। এবার ঝাঁঝিয়ে উঠল মৌ, স্বামীর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো, আমি কলকাতা ছেড়ে এই গণ্ডগ্রামে এসে তোমার দাসিগিরি করব? দীপুর পড়াশোনা লাটে উঠবে, তাকে সাউথ পয়েন্ট থেকে ছাড়িয়ে এখানে নিয়ে আসবো, পাঠশালায় ভর্তি হবে, কি চাও কি তুমি? তথাগত বলল, তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন, আমি কি ইচ্ছে করে এই গণ্ডগ্রামে বদলি হয়েছি? চাকরিটাই তো এরকম, যেখানে যেতে বলবে সেখানে যেতে হবে, আজ এমনভাবে বলছো যেন তুমি জানো না, আর আমি কখনই বা তোমাকে এখানে এসে থাকতে বললাম? এরকম তো নয় যে আজ আমার বদলি প্রথম হয়েছে, আসানসোল রায়গঞ্জ ছাড়া কোথায় ছিলে তুমি? সব জায়গায় তো একাই থেকেছি, এবারও থাকবো। মৌ গজগজ করে বলল, না থাকলে না থাকবে, আমি থাকতে পারবো না, এটার মতো খারাপ জায়গা আর একটাও ছিল না। কথাটা মিথ্যে নয়, তথাগতর এবার বদলি হয়েছে যথেষ্ট খারাপ জায়গায়, একেবারে অজগা বলতে যা বোঝায়। কলকাতা থেকে ট্রেনে লম্বা জার্নি, পুরো 1.5 দিন লাগে, তার উপর লেট, জায়গাটায় থাকার মধ্যে আছে শুধু ধুধু মাঠ, মাইলের পর মাইল ধান ক্ষেত, আর থেকে থেকে বাঁশবন, সেই বাঁশবন দিনের বেলাতেও অন্ধকার। সভ্যতা বলতে একটা বন্ধ হেলথ সেন্টার, একটা ছাদহীন প্রাইমারি স্কুল, শুনশান দুপুরে চাকায় বিরাট ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে বাঁশ বোঝাই গরুর গাড়ি চলে যায়, সন্ধ্যের পর থেকে অবিশ্রান্ত ঝিঁঝির ডাক, থামতেই চায় না, থামলে মনে হয় ভয়ঙ্কর কিছু হয়েছে, প্রলয়ের আগে থম মেরে গেছে। ইলেকট্রিকের পোস্ট আছে, কারেন্ট নেই, অফিসে জেনারেটর চলে, মোবাইলে চার্জ টার্জ ওখান থেকেই সেরে আসতে হবে। একটা দিন রাত কাটালেই দুনিয়া সম্পর্কে ধারণা বদলে যায়, কলকাতা নামে কোথাও যে একটা ঝলমলে হট্টগোলে ভরা ব্যস্ততা আমোদাল্লাদের শহর আছে কে বলবে, মনে হয় ওসব স্বপ্নের কথা, ওসব সত্যি নয়, দুনিয়ার সব আলো, সব হইচই, সব রং আর ব্যস্ততা এখানে আসার আগেই ফুরিয়ে গেছে। পাকা রাস্তা মোটে একটা, পাকা মানে ইট বাঁধানো,
সেই রাস্তা একদিকে ঢুকে গেছে গ্রামের মধ্যে, একদিকে চলে গেছে স্টেশন পর্যন্ত। স্টেশনে সারাদিনে মাত্র দুটো ট্রেন, একটা প্যাসেঞ্জার, অন্যটা এক্সপ্রেস, বাকি সব মালগাড়ি। কাছাকাছি শহরে যাওয়ার জন্য বাসও আছে, ধরতে যেতে হয় 3 কিলোমিটার দূরে। সাইকেল নয়তো রিক্সা ভ্যান ভরসা। এই ইট বাঁধানো রাস্তার ধারে তথাগতর অফিসের কোয়ার্টার। কোয়ার্টার মানে একতলা বাড়ি একখানা, 3 জন স্টাফ, তারাও মোটামুটি স্থানীয়, বাড়ি থেকে যাতায়াত করতে পারে। পিয়ন বৃন্দাবন তো অফিসেই থাকে। কোয়ার্টারে ঢুকতে ঝামেলা আছে, সামনে দিয়ে বড় নালা চলে গেছে। নালা ঠিক নয়, খাল থেকে খেতে জল যায়, সেই জলপথ টপকে ঢুকতে হয়। চওড়া কাঠপাতা, কাঠ নড়বড় করে। মৌ প্রথম দিন পার হতে গিয়ে আর্তনাদ করে উঠেছিল, ছুটে গিয়ে হাত বাড়িয়ে ধরেছিল তথাগত। কোয়ার্টারের রং একসময় হলুদ ছিল, যেমন থাকে আর কি, রোদ জলে সেই রং উঠে গেছে, মেরামতো হয়নি বহু বছর। বাড়ি ঘিরে খানিকটা জমি, সেখানে আগাছার জঙ্গল, চারপাশে পাঁচিল, তাও জায়গায় জায়গায় ভাঙাচোরা, এক কথায় সব মিলিয়ে বসবাসের অনুপযুক্ত। এই জায়গায় বদলির অর্ডার হলে সকলেই সেই অর্ডার বাতিলের জন্য ধরাধরি করে, যার যেমন ক্ষমতা, কেউ ধরে উপরতলায়, কেউ ইউনিয়নে। তথাগত এই কাজ কখনো করে না, বলে জেনে শুনে চাকরি নিয়েছিলাম, যেখানে বদলি হব যাব। মৌ বলেছিল ওখানে কিছুতেই থাকতে পারবে না, তুমি কাউকে বলো। তথাগত বলল আগের অফিসার কি করেছিলেন? মৌ বিরক্ত গলায় বলল উনি কি করেছিলেন জানি না, তুমি পারবে না। তথাগত হেসে বলল পারা না পারার প্রশ্ন উঠছে না মৌ, আমাকে যেতেই হবে। চিন্তা কি, তুমি গিয়ে সংসার গুছিয়ে দিয়ে আসবে। নতুন কিছু নয়, আগেও মৌ একাজ করেছে, নতুন জায়গায় গিয়ে যতটা পারে সামলে সুমলে দিয়ে এসেছে। জয়েন করার দিন তিনেক আগে মৌকে নিয়ে চলে এসেছে তথাগত, যতটা সম্ভব কম মালপত্র এনেছে, দীপুকে রেখে এসেছে মামা বাড়ি। কোয়ার্টারের চেহারা খারাপ হলেও গোছানোর খুব কিছু নেই, মোটে দেড়খানা ঘর, সেখানে খাট, টেবিল, আলনা, মান্ধাতার আমলের একটা ধ্যার ধ্যারে আলমারি। নতুন বিছানা করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিল মৌ, আলমারির কোনায় ন্যাপথালিনের প্যাকেট গুঁজে জামাকাপড় ভাঁজ করে রাখল, টেবিলে বই খাতা, ড্রয়ারে পেন, টর্চ, মোমবাতি। পিয়ন বৃন্দাবন এসে হাত লাগাতে কাজ কিছুটা সহজ হলো, সেই একটা হ্যাজাক হ্যারিকেনে তেল টেল ভরে দিয়ে গেছে। মূল ঘরে হ্যাজাক জ্বলবে, ঘর ছেড়ে বেরোলে হ্যারিকেন। রান্নাঘর বাথরুম দুটোই একটু বাইরে, উঠুন পেরিয়ে যেতে হয়। মৌ বলল ঝড় বৃষ্টিতে মুশকিল হবে। তথাগতও বুঝতে পারছে মুশকিল হবে, কিন্তু সেটা প্রকাশ করল না, মৌ বেচারি তাতে আরও ভেঙে পড়বে। তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল কি আর হবে, ছাতা মাথায় যাব, সেরকম হলে বারান্দা আছে, সেখানে স্টোভে ভাত ফুটিয়ে নিতে কতক্ষণ, আর বাথরুম? স্বামীর হালকাভাবে রাগ হলো মৌর। তথাগত মুচকি হেসে বলল তখনও বারান্দা, জেন্টসের সমস্যা কি। নাক সিটকে মৌ বলল মাগো কি নোংরা। তথাগত বলল নাক সিটকানোর কিছু নেই, তুমি যখন কলকাতা থেকে আসবে উঠোন পরিষ্কার থাকবে। মৌ ধমকে বলল খবরদার বলছি, ওইসব কাণ্ড করেছো তো আমি এদিকে পাই বাড়াবো না। রান্নাঘরটা সাফসুতরো করতেই যা একটু সময় লাগলো, সুবিধে একটাই, তথাগত নিজে রান্না করতে পারে। পুরুষ মানুষের রান্না করা মানেই শৌখিন, রোজকার ডাল ভাত বললেই ছুটে পালাবে, তথাগতর বেলায় তা নয়। সে শুক্তো, মাছের ঝোল, টমেটোর চাটনি সব পারে, খুব ভালো পারে না কিন্তু চলে যাওয়ার মতো পারে। একসময় কলকাতার মেসে থেকে রান্না করে খেত, তার সুফল এখন পাচ্ছে, সেদিক থেকে মৌ খানিকটা নিশ্চিন্ত, আলাদা করে রান্নার লোক রাখতে হয় না। কিন্তু অন্য কাজের জন্য লোক তো একজন লাগবেই, ঘর ঝাড়পোঁছ, বাসন মাজা, জামাকাপড় কাচতে হবে, হ্যারিকেন হ্যাজাকে তেল ভরতে হবে, তাই আসার দিন থেকেই লোক খুঁজতে শুরু করলো মৌ। বৃন্দাবনই খুঁজে দিল মিনুকে, বৌদি মেয়েটাকে রেখে দিন। চেহারা দেখে প্রথমটায় ভরসা পায়নি মৌ, কাজটা সব পারবে তো, এরকম রোগা পিংলে চেহারা, অসুখ বিসুখ আছে নিশ্চয়ই। বৃন্দাবন হাসল, বলল আমাদের দেশে গা গঞ্জে কার অসুখ নেই বৌদি, তা বলে কাজ পারবে না, গরিব ঘরের মেয়ে, ঠিকমতো খাওয়া জোটে না, কাজ না করলে তো আরও জুটবে না।
খাওয়া জোটে না কথাটার সঙ্গে মৌঠিক অভ্যস্ত নয়, গলা নামিয়ে বলল, চুরি টুরি করবে না তো বৃন্দাবন? তোমার স্যার কিন্তু একা থাকবেন। না না, পরিবারটা ভালো, বাবা খেতে মজুরের কাজ করে, মা কয়েক বছর হলো অসুখ করে শয্যাশায়ী, আপনি কাজে নিলে সংসারটা একটু সুরাহা হয়। চিন্তা করবেন না, মেয়ে বিশ্বাসী, কথা কম বলে। মোয়ের বেশি চিন্তা করার সুযোগ নেই, এখানে কাজের লোক বাছাবাছি করবে কোথায়, হাতে সময়ও কম, চলে যেতে হবে, দীপুর স্কুল কামাই হয়ে যাচ্ছে। মিনুকে রেখেই দিল মৌ, মেয়েটার সত্যিই ঝামেলা নেই, মাইনে টাইনে নিয়ে বাহানা করল না, শর্ত শুধু একটাই, কাজ করবে একবেলা, সকালেই সব কাজ সেরে বাড়ি চলে যাবে, বিকেলের পর আসতে পারবে না, এতে অসুবিধার কিছু নেই, একটা মানুষের কাজ করতে সারাদিন লাগে না, ভালোই হবে, তথাগত তালা লাগিয়ে নিশ্চিন্তে অফিসে চলে যেতে পারবে। তবুও দুম করে রাজি হলো না মৌ, এটা তার মায়ের শিক্ষা, কাজের লোক ম্যানেজমেন্টের জন্য মহিলা নানা রকম কায়দা কানুন জানেন, তিনিই বলেছেন, এদের কথা চট করে রাজি হবি না, যা বলবে তাতেই মাথা নাড়বি না, বারণ করবি, মুখের ওপর বলবি হবে না। মৌ অবাক হয়ে বলেছিল, সে কি আমার অসুবিধে না হলে খামুখা বারণ করব কেন? তোর অসুবিধে না হোক, ওদের সুবিধে হয়, কাজের লোককে একবার সুবিধে দিয়েছিস তো গেলি, মাথায় চেপে বসবে, কাজের লোক ম্যানেজ করার জন্য টেকনিক লাগে। মৌ মায়ের এই টেকনিক পুরোটা না পারলেও খানিকটা অ্যাপ্লাই করে, এবারও করল, মিনুকে ভুরু কুচকে বলল, কেন বিকেলে পারবি না কেন? মিনু বিড়বিড় করে বলল, পারবো না। সে কি, তাহলে কি করে হবে, বিকেলে না এলে জল তুলবে কে, শুকোতে দেওয়া জামা কাপড় পরে থাকবে যে, দুপুরের এঁটো বাসন? মিনু একইভাবে দুপাশে মাথা নাড়ল। মৌ বলল, কতক্ষণ লাগবে, দাদাবাবু অফিস থেকে ফিরলে ঝটপট করে দিয়ে যাবি? মিনু এবার মাথা নাড়ানো বন্ধ রেখে বলল, তাহলে আমাকে ছেড়ে দিন, আমি কাজ করতে পারবো না। কথাটা বলার মধ্যে একটা জোর আছে, আর ঘাঁটাতে সাহস পেল না মৌ, মেয়েটা ফসকে গেলে মুশকিল, বৃন্দাবনকে বলায় সে চুপ করে রইল। কি ব্যাপার বৃন্দাবন, ওই মেয়ে বিকেলে কাজ করতে যায় না কেন? বৃন্দাবন খুব স্পষ্ট উত্তর দিল না, খানিকটা ছেঁড়া ছেঁড়া ভাবে বলল, মনে হয় ভয় পায়। ভয়? কিসের ভয়? মোয়ের গলায় উদ্বেগ। না না, সেরকম কিছু নয়, বোঝেনি তো, এই বয়সের মেয়ে, অতটা পথ ফিরতে হবে, অন্ধকার টন্ধকার হয়ে যায়, এখানে তো আলো নেই, মনে হয় সেই কারণে ভয় পায়, বোঝেনি তো, পাড়া গাঁ ভালো নয়। যুক্তিটা ভুল নয়, মেয়েটার বয়সও ভালো নয়। মৌ মেনে নিল, তারপরই ডেকে পাঠিয়েছে মিনুকে, তথাগত ভুরু কুঁচকেছে, মেয়েটার মধ্যে কোথাও একটা অস্বস্তির ব্যাপার আছে, কথাটা মুখে না বললেও মৌ স্বামীর অস্বস্তিটা বুঝতে পারল। তোমার ভিতরে একটা কিন্তু কিন্তু ভাব হচ্ছে, তাই তো? ও কিছু নয়, নোংরা বলে, তেল সাবান শ্যাম্পু পরলেই ঠিক হয়ে যাবে, শ্যাবি ভাবটা কেটে যাবে, আমি ব্যবস্থা করছি, তেল সাবান দিয়ে যাচ্ছি, পরেরবার কলকাতা থেকে দুটো জামাও নিয়ে আসবো। দুদিন কোনো রকমের কাজ দেখিয়ে মৌ কলকাতায় ফিরে গেছে, যাবার আগে বলে গেছে, যা করানোর করিয়ে নেবে, রোগা বলে আদিক্ষেতা করো না, টাকা তো এমনি দিচ্ছি না, রোজ উঠোনটা জল ঢেলে ধোয়াবে, বারান্দা মোছাবে, কাপড় জামা জমিয়ে রাখবে না, কাস্তে দেবে, দরজা জানলাগুলো যেন দুদিন অন্তর মোছামুছি করে, নয়তো ধুলো জমবে, বিকেলেও আসতে পারবো না, সকালেও কাজ করবো না, তা তো চলবে না। মৌ চলে যাওয়ার পর কটা দিন কেটে গেল হুড়মুড় করে, নতুন অফিসের কাজকর্ম বুঝতে সময় লাগে, মিনুর সঙ্গে তথাগতর বাক্যালাপই কম হয়, যেটুকু না বললেই নয়, মেয়েটা নিজের মতো কাজ ছেড়ে চলে যায়। মোয়ের তেল সাবানে মলিন মিনু খানিকটা সাফসুত্র হলেও তথাগতর অস্বস্তি ভাবটা যায়নি, ফলে অতিরিক্ত দূরত্ব তৈরি হয়েছে, তথাগত অফিসে বেরোনোর আগেই সে কাজ ছেড়ে চলে যায়। কদিন পর তথাগত বুঝতে পারল, চুপচাপ কাজ করলেও মেয়েটার কাজে গোলমাল আছে, ফাঁকিবাজির গোলমাল নয়, অন্য গোলমাল, সে সময় মতোই আসে, তথাগত অফিসে বেরিয়ে যাওয়ার আগেই কাজ ছেড়ে চলে যায়, কিন্তু গোলমাল আছে, মেয়েটা অন্য মনস্ক, সবসময় কী যেন ভাবে,
কোনো দিন জল ভরতে ভুলে যায়, কোনো দিন কাঁচা কাপড় মেলা হয় না, কোনো দিন ঘর ঝাড় দেওয়ার পর ধুলো ময়লা জমা করে রাখে ঘরের কোনায়। একদিন বড় সমস্যা হলো, হ্যারিকেনে তেল ভরতে ভুলে গেল। রাতে তথাগত পড়লো ঝামেলায়, অন্ধকারে তেলের জায়গা খুঁজে পায় না। মোবাইলে মৌকে জানাতে সে গলা চড়ালো, তোমার জন্যই হচ্ছে, তুমি কোনো খেয়াল রাখো না। তথাগত বলল, কি খেয়াল রাখবো, কাজের লোকের পেছনে ট্যাকট্যাক করবো? ট্যাকট্যাক করবে কেন, নজর তো দেবে, তুমি তো ওই মেয়ের সঙ্গে কথাই বলো না, যাবার সময় কাজগুলো ঠিক মতো করে গেল কিনা জিজ্ঞেস করবে না, অন্তত মনে তো করিয়ে দেবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তথাগত ঠিক করলো, মৌ ঠিকই বলেছে, অনেক হয়েছে, আর নয়, বানানো অস্বস্তি ছুঁড়ে ফেলে দিতে হবে। মিনুর সঙ্গে একটা হালকা কমিউনিকেশন তৈরি করা প্রয়োজন, নইলে তারই সমস্যা। দুদিন টুকটাক কথাবার্তা চালালো তথাগত। মিনু যে উৎসাহ দেখিয়েছে এমন নয়, সব কথার উত্তর তেমন দেয়নি, তবে অবস্থার উন্নতি হলো অবশ্যই, অন্তত গল্পের ছলে কাজগুলো মনে করিয়ে দিতে পারছে। তোর বাড়ি কোথায়? ওইদিকে। তথাগত মিথ্যে হেসে বলল, ওইদিকে মানে? ওইদিকে তো অনেকগুলো। ঘর ঝাড় দিতে দিতে মিনু বলল, কালো দিঘি পেরিয়ে আরো খানিকটা। কালো দিঘি? কালো দিঘি আবার কেমন নাম রে বাবা, জলের রং কালো নাকি? মিনু মাথা নাড়ল, সেই ঘাড় নাড়ায় কিছু বোঝা যায় না, হতেও পারে নাও হতে পারে। বাড়িতে কে আছে? মিনু চুপ করে রইল, তথাগতই উত্তর জোগাল, বাবা মা। মিনু চুপ করে রইল, তথাগত বলল, ভাই বোন কেউ নেই? মিনু বিড়বিড় করে বলল, আছে, বোন আছে। বোন তোর থেকে বড় না ছোট? ঝাড় দেবার পর ধুলো ময়লাগুলো আজও আবার ঘরের কোনায় জমা রেখে যেও না বাপু। কাগজ এনে ধুলো তুলতে তুলতে মিনু বলল, একটু বড়। বাহ, তাহলে তো তোরা পিঠাপিঠি, নাম কি? মিনু চুপ করে রইল, তথাগত বলল, কাজ শেষ হলে স্টোভটা পরিষ্কার করবি, কাল ধরাতে গিয়ে ঝামেলায় পড়েছিলাম। মিনু মাথা নাড়ল, কাজ করতে তার আপত্তি নেই, শুধু মনে পড়তে হবে। কিরে বললি না, তোর দিদির নাম কি? বিনু। তথাগত উঠে পড়ল, অফিসের সময় হয়েছে, তোর বৌদি এলে একদিন দিদিকে নিয়ে আসিস, বিনুকে। দুদিন পরে মোবাইলে স্ত্রীকে ধরল তথাগত, তোমার অ্যাডভাইস মতো অ্যাক্ট করে ফল পেয়েছি মৌ, মিনুকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছি, ইনফ্যাক্ট মেয়েটা ভালো, কথা শোনে, ভুলে যাওয়া ছাড়া আর কোনো সমস্যা নেই। মৌ নিশ্চিন্ত হয়ে বলল, যাক চিন্তা দূর হলো, তোমার ওই অস্বস্তি গেছে তাহলে? তথাগত হেসে বলল, তা গেছে, বড় কথা কি জানো মৌ, মেয়েটা খুব বিশ্বাসী, আমার মানি ব্যাগ কতদিন টেবিলে পড়ে থাকে। বৃন্দাবন তো সেটাই বলছিল, তবে আবার বেশি বিশ্বাস করতে যেও না, এসব মেয়ের পেটে পেটে শয়তানি থাকে। দূর কি যে বলো মৌ, জানো মিনুর আবার একটা দিদি আছে। তাই নাকি, দিদিও আছে? বিনু না কি যেন নাম বলল, যাক ওসব কথা ছাড়ো, দীপুর ক্লাস টেস্টের খাতা বেরিয়েছে? প্রশ্নের জবাব না দিয়ে মোবাইলের ওপাশে মৌ চুপ করে রইল। এই শোনো, মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কী প্ল্যান? তথাগত অবাক হল, আমাদের কলকাতার বাড়ির জন্য দুই বোনের একটাকে নিয়ে এলে কেমন হয়? দুই বোনের একটাকে মানে? ওই মিনু আর বিনুর একজনকে, দীপুর সঙ্গে থাকবে, আমি খানিকটা ফ্রি হতে পারি। এই দেখো না প্লিজ, বিশ্বাসী সবসময়ের একটা লোক পেলে খুব ভালো হয়, একটুও ছেলেটাকে রেখে বেরোতে পারি না, সারাক্ষণ ট্যাকে ট্যাকে নিয়ে ঘুরতে হয়। সেদিন সন্ধ্যা কত করে বলল আইনক্সে সিনেমা দেখবে, দীপুটা ঘ্যান ঘ্যান করতে লাগলো, যাওয়াই হলো না। এই দেখো না। তথাগত বিরক্ত গলায় বলল, এসব আমি জানি না, তুমি এসে দেখো। মৌ আরও উৎসাহ নিয়ে বলল, গ্রামের মেয়েই ভালো হবে জানো, কলকাতার কাছাকাছি হলে মুশকিল, হাজারবার বাড়ি যেতে চাইবে, তারপর নানা রকম হাতছানি, তুমি প্লিজ একটু কথা বলো না। তথাগত বলল, বলছি তো আমি পারবো না। মৌ বলল, এই ভুলো মনের মেয়েটাকেই রাজি করাও, মিনুকে,
আমার কাছে থাকলে সিধে হয়ে থাকবে। দিদিটা বরং তোমার ওখানে কাজ করুক। তাছাড়া তথাগত বলল, তাছাড়া কি? তাছাড়া তোমার যখন মিনুকে নিয়ে অস্বস্তি হয় তখন ওকে তোমার কাছে না রাখাই ভালো। তুমি কালই কথা বলো, আমার একটা সবসময় লোক চাই চাই, কম পয়সায় হয়ে যাবে, মেয়েটাকে রাজি করিয়ে ফেলো। আমি পারবো না, কড়া গলায় বলল তথাগত। যেটুকু পারো করো, বাকিটা আমি গিয়ে বৃন্দাবনকে দিয়ে করিয়ে নেব, ওর বাড়িতে বলবো, আমি নিজে যাব। তথাগত বিরক্ত গলায় বলল, আমি কি বলবো, টাকার লোভ দেখাবো? মো একটু ভাবল, সম্ভবত তার মায়ের কাজের লোক ম্যানেজমেন্টের কথা মনে করল, বলল, টাকা নয়, তুমি আগে কলকাতার লোভ দেখাও। কলকাতার লোভ মানে কি বলছো মৌ, আমি তো ভালো করে বুঝতে পারছি না। মৌ মুখ দিয়ে চুক চুক ধরনের আওয়াজ করল, আরে কলকাতা কত সুন্দর সেটা বলো, এখানে এলেও কত কি দেখবে এইসব, ওইসব মেয়েদের কলকাতা শুনলে চোখ চকচক করে। তথাগত এবার রেগে গেল, মোয়ের মাথাটা গেছে, সে কি ভেবেছে, রাগ করে ফোনটাও কেটে দিল। কিন্তু পরদিন কথাটা মিনুকে বলেও বসল, সরাসরি না ঘুরিয়ে ফিরিয়ে বলল, হ্যাঁ রে মিনু, তুই কখনো কলকাতায় গেছিস? মিনু চমকে মুখ তুলল, ফের মাথা নামিয়ে নিজের মনে হ্যারিকেনের কাজ পরিষ্কার করতে লাগলো। গেছিস কখনো? বিড়বিড় করে মিনু বলল, না আমি যাইনি। কলকাতা দেখতে ইচ্ছে করে না? মিনু চুপ করে রইল। তথাগত বলল, কলকাতায় কত কি আছে জানিস? কত কি, তোদের এই পচা গ্রামের মতো নয়, ঝকঝকে রাস্তা, সাঁই সাঁই করে গাড়ি ছুটছে, মেট্রো রেলের নাম শুনেছিস, মাটির তলা দিয়ে যায়, গেলে দেখতে পাবি ওখানে কত আলো, দোকান বাজার, জামা কাপড়, বড় বড় সব বাড়ি। মিনু মুখ তুলল না, তথাগত হেসে বলল, আমরা যে বাড়িটায় থাকি সেটা আটতলা, আটতলা বুঝিস, একেবারে আকাশ পর্যন্ত, সিঁড়ি ভেঙে উঠতে হয় না, একটা ছোট্ট লোহার খাঁচায় উঠবি, সেই খাঁচাই তোকে উপরে নিয়ে যাবে, তাকে বলে লিফট। একটু চুপ করে মিনুর মুখ দেখতে চাইল তথাগত, এক্সপ্রেশন বুঝতে হলে মুখ দেখতে হবে, দেখা গেল না। যাবি? তোর বৌদি এলে ঘুরে আয় না। আচ্ছা আমি না হয় বলবো। ব্যাস এটুকু বলেই চুপ করলো তথাগত। প্রথম দিন বেশি ভালো নয়, রাতে মৌকে ফোন করে বলল, বলেছি। মৌ অধীর আগ্রহে বলল, কি বলল, আসবে? অত বলিনি, শুধু কলকাতা সম্পর্কে বলেছি, সুন্দর, আলো ঝলমলে, এইসব। কি বলল? কিছু বলেনি, চুপ করে শুনেছে। মৌ দ্রুত গলায় বলল, ঠিক আছে আর কিছু বলতে হবে না, আমি রবিবার যাচ্ছি, ফাইনাল করেই আসব, মাকে নিয়ে যাচ্ছি। তথাগত বলল, মা? মা কি করবেন, কাজের লোকটুকের ব্যাপার মাই ভালো বোঝে, কাজ তো অনেক, শুধু তো মিনুকে নিয়ে এলেই হবে না, ওর দিদিটাকেও তো তোমার ওখানে ব্যবস্থা করতে হবে। কি যেন নাম দিদিটার? বিনু। কিন্তু সে যদি রাজি না হয় মৌ? মৌ তাচ্ছিল্যের হেসে বলল, ঠিক হবে, মা এসব দারুণ পারে, আর দেরি করবো না, রবিবারই আসছি। ও আর একটা কথা, দীপুকে এবার নিয়ে যাচ্ছি, খুব বায়না করছে, ও নাকি কখনো হ্যারিকেনের আলোয় রাত দেখেনি, ঠিক সময় স্টেশনে থেকো, মনে হয় বিকেল পার হয়ে যাবে, গাড়ি তো লেট করবেই। পরদিন কাজ সেরে চলে যাবার সময় মিনু এসে দাঁড়ালো দরজার সামনে, তথাগত বলল, কি হলো? দাদাবাবু একটা কথা ছিল। কথা? এই মেয়ের কথা? কলকাতার গল্প শুনে বিগড়ে গেল নাকি রে বাবা? তথাগত যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বলল, কি কথা মিনু? দিদি আসতে চায়। তথাগত চমকে উঠল, বলল, তাই নাকি, বিনু কার কাছে আসবে? আপনার কাছে। ভুরু কোঁচকালো তথাগত, আমার কাছে? কেন রে? আপনাকে বলবে। এবার আর মাথা নামায়নি মিনু, নিয়ে আসিস। কথাটা খানিকটা থতমত গলাতেই বলল তথাগত, মেয়েটা নিশ্চয়ই বাড়ি গিয়ে দিদিকে কলকাতার গল্প বলেছে। খচখচ করা মন নিয়ে তখনই মৌকে ফোন করলো তথাগত। মৌ খুশি হয়ে বলল, হয়ে গেছে,
কি হয়ে গেছে? মৌ হাসতে হাসতে বলল, টোপ গিলেছে, কলকাতার টোপ। আরে বাবা, এসব কায়দা আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমি লিখে দিচ্ছি, কলকাতায় আসার জন্য দুই বোনে মারামারি লেগে গেছে। তুমি বেশি কিছু বলো না, আমি আর মা গিয়ে ব্যবস্থা করছি। বৃন্দাবনকে থাকতে বলবে। ওই মেয়ে কবে আসবে? মিনুর বোন বিনু? বিনু দেখা করতে এলো শুক্রবার সন্ধ্যের পর, তথাগত অফিস থেকে ফেরার বেশ কিছুটা পর। সবে সন্ধ্যে নেমেছে, তথাগত অবাক হলো, মিনু সন্ধ্যেবেলা এসেছে? ভয় পায়নি? হয়তো দুই বোন একসাথে আছে বলে ভয় পায়নি, হতে পারে। হ্যাজাকের উজ্জ্বল আলোয় তথাগত দেখল বিনুকে তার বোনের মতোই দেখতে। সে একই রকম রোগা ভোগা, একমাথা জট পাকানো চুল, কে বলবে দুবছরের বড়। তফাত পোশাকে, বিনু শাড়ি পরেছে। দুজনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে দরজায়। তথাগত শান্ত গলায় বলল, এসো বিনু। বিনু এক পা ঢুকল। না, শুধু পোশাক নয়, এই মেয়ের চোখ দুটোও বোনের থেকে আলাদা, ভাষা ভাষা। তবে চোখ দেখার বেশি উপায় নেই, বোনের মতো সেও মাথা নামিয়ে থাকতে ভালোবাসে। বলো কি বলবে? মিনু হাত দিয়ে দিদির গায়ে খোঁচা দিল, ফিসফিস করে বলল, বল বল না। বিনু কথা বলল, একটু জড়ানো গলা, ফিসফিস করে বলল, আমি কলকাতায় যাব। তথাগত খুশি হলো, হেসে বলল, তাই? কলকাতায় আমাকে একটা কাজ দেখে দেন দাদাবাবু। তথাগত আরও খুশি হলো। মৌ ঠিকই বলেছে, সত্যি ওরা এদের চট করে বুঝতে পারে। তথাগত নিজের খুশি ভাব গোপন করে বলল, দেখো বিনু, আমি তো বলতে পারবো না, তোমার বৌদি আসছে, তুমি তার সঙ্গে কথা বলো কেমন? শুনেছি আমাদের কলকাতায় একজন লোক দরকার, সারাক্ষণ থাকবে, একেবারে বাড়ির মতো। আমার ছেলে আছে, তার টিফিন করে দেবে, জামাকাপড় গুছিয়ে দেবে, স্কুল বাসে তুলে দেবে, একেবারে বাড়ির মতো। তোমার বৌদি আসুক। এই মিনু, দিদিকে একটু চা করে খাওয়া। বিনু ফিসফিস করে বলল, চা খাই না। তথাগত নরম গলায় বলল, ঠিক আছে, চায়ের দরকার নেই। মিনু দেখ, রান্নাঘরের কৌটাতে মিষ্টি আছে, বের করে দে, কৌটা ঠিক মতো আটকাবি। বিনু, তুমি মিষ্টি খাও তো? বিনু চুপ করে রইল। দিদিকে মিষ্টি খাওয়ানোতে মিনুর খুবই উৎসাহ, সে তাকে একরকম টেনেই নিয়ে গেল। দুজনেই রান্নাঘরে দাঁড়িয়ে সন্দেশ খেল, জল খেল, গুনগুন করে কথাও বলল। সে কথা অস্পষ্ট, বোনেরা যখন নিজেরা কথা বলে সে কথা সবসময়ই অস্পষ্ট শোনায়। হয়তো শব্দবিজ্ঞান এরকম ব্যবস্থা করেছে, দুই বোনের কথা অন্যদের শুনতে দেয় না। তথাগত তাও কান পেতে শোনার চেষ্টা করল। সে অবাক হয়ে লক্ষ্য করল, মিনুকে নিয়ে তার যে অস্বস্তিটা ছিল সেটা একেবারে উধাও হয়ে গেছে। এটাই ভালো, যদি পারে মৌর দিদিকেই বরং কলকাতায় নিয়ে যাক। মিনু মোটামুটি তার ধাঁধ বুঝে গেছে। ওরা ফের এসে দোরগোড়ায় দাঁড়ালো। বিনু নিচু গলায় বলল, চললাম দাদাবাবু। সাবধানে যা, সঙ্গে আলোটালো কিছু আছে, টর্চ? মিনু হাসল, এই প্রথম মেয়েটার হাসি দেখল তথাগত। বলল, আলো লাগবে না, দুজনে আছি না। তথাগতও হাসল, বলল, তাহলে আর চিন্তা কি, যা ভাগ, কাল তাড়াতাড়ি আসবি। দুই বোন বারান্দা উঠোন দিয়ে পায়ে চলে গেল, চলে গেল আলো ছায়া পার হয়ে। যাবার পথে নিজেদের মধ্যে হাসাহাসিও করলো যেন। মোবাইল তুলে মৌকে ধরলো তথাগত। ফোনের কানেকশন হলো না, মাঝে মাঝে এই কাণ্ড হয়, টাওয়ার চলে যায়, সারা রাত আসবে না। সত্যিই একটা গণ্ডগ্রাম, অফিসের কাগজপত্র দেখতে গিয়ে খানিকটা দেরি করে ফেলল তথাগত। হ্যাজাকটা কমিয়ে হাতে টর্চ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। রান্নাঘর থেকে খাবার এনে ঘরেই খাবে, রোজ রাতেই তাই করে। গুনগুন করে গান গেয়ে উঠল তথাগত, মনটা ভালো লাগছে। মৌ আসছে, দীপু আসছে, হইচই করে কাটবে, অফিসে গিয়েই চলে আসবে এই কটা দিন। টর্চের আলো ফেলে বারান্দায় কপা এগোতেই থমকে গেল তথাগত। ওটা কি, পায়ের ছাপ না? এগিয়ে গেল তথাগত। হ্যাঁ, পায়ের ছাপই তো। চলে গেছে বারান্দা পার হয়ে। এবার শক্ত হাতে টর্চটা ধরল তথাগত। মেয়েলি পায়ের ছাপ, হালকা, কেউ যেন হেঁটে গেছে। নিশ্চয়ই দু বোনের একজন জল মারিয়েছিল,
নিশ্চিন্ত হতে গিয়েও অবাক হলো তথাগত। ওরা গেছে তো অনেকক্ষণ, এখনো পায়ের ছাপ, কি করে সম্ভব? তথাগত ঘরে ফিরল, হ্যাজাকটা নিয়ে বেরিয়ে এলো আবার, বারান্দা আলোয় ভরে গেল, আর তাতেই গোটা শরীর ঝিমঝিম করে উঠল তথাগতর। মনে হলো মুহূর্তের জন্য হাত পা যেন অবশ হয়ে গেল, মনে হলো হ্যাজাকটা হাত থেকে পড়ে যাবে এখনই। পায়ের ছাপ ঠিকই, কিন্তু জলের নয়, রক্তের। আলোয় সেই ছাপ লাল টকটক করছে, মনে হচ্ছে কেউ রক্ত মাখা পায়ে হেঁটে গেছে বারান্দা, উঠোন, বাড়ি। মাথা ঘুরে উঠল তথাগতর, কোনো রকমে দরজা খুলে ঘরে ঢুকল, তারপরেই দরজা আটকে দিল। পরদিন সকালেই বৃন্দাবনের সঙ্গে যোগাযোগ করল তথাগত। মিনুর বাড়িতে কোনো গোলমাল আছে? কিছু লুকিও না, আমার জানা দরকার। কেন, কিছু হয়েছে স্যার? না কিছু হয়নি, তুমি বলো। খানিকটা চুপ করে রইল বৃন্দাবন, তারপর বলল, ছোট ঘটনা, নতুনত্ব কিছু নেই, পাড়াগায় আকসার ঘটে। 2 বছর আগে মিনুর দিদি বিনুকে কাজের কথা বলে অচেনা একজন লোক কলকাতায় নিয়ে যেতে চায়। এই ধরনের অসংখ্য দালাল গ্রামে ঘুরে বেড়ায়, মেয়ে সংগ্রহ করে। বিনু প্রথমটায় রাজি হয়নি, কিন্তু বেশি দিন লোভ সামলাতেও পারে না, ঝলমলে শহরে থাকার লোভ। বাড়ি থেকে পালিয়ে একদিন ট্রেনে উঠেও পড়ে সে। দীর্ঘ 3 মাস তার খবর পাওয়া যায়নি। 3 মাস পর পুলিশ বিনুর মৃতদেহ খুঁজে পায় খিদিরপুরের এক বস্তিতে, রক্তে ভেসে যাওয়া শরীর, ধর্ষণ এবং খুন, সব মিলিয়ে অতি সাধারণ ঘটনা। এসবের কিছুই অবশ্য মৌকে বলেনি তথাগত, বলে কি লাভ, ভয় পেয়ে যাবে। সেদিন ট্রেন লেট করে ওদের আসতে আসতে বেলা হয়ে গেল, স্টেশনে গিয়েছিল তথাগত। সেখানেই মৌকে বলল, ওই বিনু মেয়েটার কথা ভুলে যাও, খবর পেলাম মেয়েটা নাকি বিরাট চোর, ওকে রাখা যাবে না। ও, একটা কথা বলা হয়নি, পায়ের ছাপের ঘটনার পরদিন সকালে মিনু কাজ করতে এসেছিল, একটু বেশি সকালে। আওয়াজ পেয়ে দরজা খুলল তথাগত, খুলেই বুকটা ছ্যাঁত করে উঠল। মিনু জল ঢেলে বারান্দা আর উঠোন ধুচ্ছে, ধুচ্ছে স্বাভাবিক ভঙ্গিতে, যেমন রোজ ধোয়। হ্যালো লিসেনার্স চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন প্রচিত গুপ্তর লিখা গল্প মিনু ও বিনু। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।